অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আজকে আমি তিনটি মহা টোটকা আপনার সামনে দিতে চলেছি। এই নবরাত্রিতে এই তিনটি টোটকা যদি আপনারা করেন, 1 নম্বর পয়েন্ট, আপনাদের অর্থনৈতিক সমস্যা কাটবে। আর্থিক যাদের ভীষণ সমস্যাতে আছেন তাদের অর্থনৈতিক সমস্যা কাটবে। 2, যে সকল ছেলে মেয়েদের বিয়ে বারবার আটকে যাচ্ছে, ছেলে অথবা মেয়ে দুজনেরই কথা বলছি, বিয়ে আটকে যাচ্ছে, বিয়ে হতে চায় না, এই নবরাত্রিতেই এই মহা উপায়টি যদি করে, 1 হচ্ছে অর্থ, 2 হচ্ছে বিয়ে, 3 নম্বর হচ্ছে দীর্ঘদিনের আটকে থাকা কাজ আপনার হচ্ছে না, বারবার কাজে আপনি বাধাপ্রাপ্ত হচ্ছেন, সেই কাজগুলো কিন্তু আপনাদের হবে। অর্থাৎ এটা একটি খুব সুন্দর সময়, এই নবরাত্রি চলছে বর্তমানে, অর্থাৎ 17 অক্টোবর থেকে শুরু হয়ে গেছে নবরাত্রি। আপনারা যদি এই নবরাত্রিতে যদি যে তিনটি মহা টোটকার কথা বলবো, এটা পরীক্ষিত এবং প্রমাণিত 100% কাজ কিন্তু হবে, যদি আপনারা ঠিক মতন করতে পারেন। দেখবেন, 1 হচ্ছে অর্থনৈতিক সমৃদ্ধি আসবে, 2 বিবাহের দিক, আপনাদের ছেলে হোক মেয়ে হোক যাদের বিয়ে দীর্ঘদিন ধরে হচ্ছে না, বারবার দেখাশোনা হচ্ছে, বিয়েতে বারবার বাধা, বারবার বাধা, সেই জায়গাতে কাটিয়ে উঠবেন, এবং যাদের দীর্ঘদিনের আটকে থাকা কাজ, সেই কাজটা কিন্তু আপনাদের হবে, বারবার বাধাপ্রাপ্ত হচ্ছেন যে কোনো কাজে। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটি অনলি ফর অ্যাপ্রুভেল নাম্বার। 2টি লবঙ্গর এই নবরাত্রিতে আপনারা যদি প্রয়োগ করতে পারেন সঠিক নিয়মে, 2টি লবঙ্গ, সে লবঙ্গটি একদম গোটা লবঙ্গ, কোনো ভাঙা যেন না থাকে, একদম নিখুঁত লবঙ্গ কিন্তু লাগবে এই নবরাত্রিতে। 2টি লবঙ্গ জাদু মতন কাজ করবে, ম্যাজিকের মতন কাজ করবে এই নবরাত্রিতে। এই 2টি লবঙ্গের প্রয়োগে আপনাদের অর্থনৈতিক, আপনাদের বিবাহ এবং দীর্ঘদিনের আটকে থাকা কাজ আপনাদের কিন্তু সম্পূর্ণ হবে। অর্থাৎ 2টি লবঙ্গ আপনাদের ভাগ্য বদলে দিতে পারে এই নবরাত্রিতে। এই নবরাত্রিতে যদি আপনারা সঠিক নিয়মে, আমি যে নিয়মগুলো বলছি সেই নিয়মে যদি আপনারা করতে পারেন, নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের আমূল পরিবর্তন ঘটবে। প্রথম আসি যারা অর্থনৈতিক দিক থেকে সমস্যাতে আছেন, আর্থিক শ্রীবৃদ্ধি নেই, আপনাদের রোজগার ঠিক মতন হচ্ছে না, ইনকাম হচ্ছে না, অর্থনৈতিক কষ্ট, দারিদ্রতা লেগে আছে, এই নবরাত্রি সুবর্ণ সুযোগ যদি আপনারা করতে পারেন। এই নবরাত্রিতে প্রতিদিন সন্ধ্যাবেলা কর্পূর দিয়ে আরতি যখন করবেন, কর্পূর দিয়ে সেই আরতি দানিতে, কর্পূর দানিতে 2টি লবঙ্গ আপনারা কিন্তু দিয়ে দিবেন। যখন সেই কর্পূর ধরাবেন তার মধ্যে 2টি গোটা লবঙ্গ যেন ভাঙা না হয়, সেই লবঙ্গ দিয়ে আপনারা যদি মা দুর্গার সামনে আরতি করতে পারেন, এবং আপনারা যদি মা দুর্গার কাছে কৃপা চান যে আমার এই আর্থিক সংকট থেকে মা দুর্গা আমাকে মুক্তি দাও, আমার দুর্গতি নাশ করো, এটা যদি প্রতিদিন এই নবরাত্রিতে সন্ধ্যাবেলা যদি আপনারা করতে পারেন কর্পূর দিয়ে আরতি 2টো লবঙ্গ দিয়ে, তাহলে দেখবেন আপনাদের অর্থনৈতিক দিকটা 100% ভালো হবে। আপনারা করে দেখুন এই নবরাত্রিতে, দেখবেন বিশেষ লাভ কিন্তু আপনারা পাবেন। 2 নম্বর, যাদের বিয়ে বারবার আটকে যাচ্ছে, সে ছেলে হোক বা মেয়ে হোক, কি করবেন? দেখুন, প্রথমেই বলি আপনাদের যেমন বয়স, ধরুন আপনার বয়স 32 বছর, ছেলে হোক বা মেয়ে হোক, বা 33-34 বছর বয়স, আপনারা সে কটা লবঙ্গ নেবেন, অর্থাৎ বয়স অনুযায়ী লবঙ্গ, সে কটা দানা লবঙ্গ এবং গোটা লবঙ্গ, এবং হলুদ কাপড়ে সেটা বাঁধবেন, হলুদ কাপড়ে সেই লবঙ্গটি আপনারা বাঁধবেন, বেঁধে মহিলারা মা দুর্গার গলাতে দিবেন মালা করে, সেই লবঙ্গ মালাটি হলুদ কাপড়ে বেঁধে, এবং ছেলেরা মা দুর্গার চরণে দিবেন, এবং এই নবরাত্রি কেটে যাওয়ার পর, হয়ে যাওয়ার পর আপনারা এটা প্রবাহিত জলে আপনারা কিন্তু ভাসিয়ে দিবেন। নিশ্চিত রূপে 6 মাসের মধ্যে, 3 থেকে 6 মাসের মধ্যে যাদের বিবাহ বারবার আটকে যাচ্ছে, বিবাহ আপনাদের হবেই,
যদি এই নবরাত্রিতে এই কাজটা করতে পারেন, মানে বয়স অনুযায়ী দিতে হবে। আপনার যদি 35 বছর বয়স হয় 35টাই দেবে, আপনার যদি 28 বছর বয়স হয় 28টাই দেবে, আপনার যদি 29 বছর বয়স হয় 29টা লবঙ্গ আপনাদেরকে দিতে হবে, অর্থাৎ আপনি 30 হয় 30টা লবঙ্গ দিতে হবে, 27 হলে 27টা লবঙ্গ দিতে হবে। কিন্তু কোটা লবঙ্গ, নিখুঁত লবঙ্গ, হলুদ কাপড়ে বেঁধে মা দুর্গার গলায় মহিলারা, ছেলেরা মা দুর্গার চরণে, এবং এটা নবরাত্রি পেরিয়ে যাওয়ার পর প্রবাহিত জলে যদি ভাসিয়ে দিতে পারেন এবং মা দুর্গার কাছে কামনা করুন, বিবাহ নিশ্চিত রূপে হবে এবং বিবাহের যে বাধা বিঘ্নগুলো কাটে আছে কিনা সেগুলো নিশ্চিত রূপে কেটে যাবে। অর্থাৎ এই নবরাত্রিতে অনেক রকমের সমস্যা কিন্তু কাটানো যায় যদি আপনার ঠিক মতন করতে পারেন। 3 নম্বর যে মহাটোটকা, 3 নম্বর টোটকাটি যাদের বারবার কাজ আটকে যাচ্ছে, কাজ হতেই চায় না, কাজ হতেই চায় না, বারবার বাধাপ্রাপ্ত পাচ্ছেন, কাজে সাকসেস আসছে না, সফলতা আসছে না, বেগ পেতে হচ্ছে, আপনারা এই নবরাত্রিতে 2টি পান পাতা নিন, 2টা পান পাতা, এবং 2টি পান পাতাতে 2টো গোটা নিখুঁত লবঙ্গ রাখুন, এবং মা দুর্গার 2 হাতে আপনারা নিবেদন করুন। অর্থাৎ 2টো পান পাতা আপনারা মা দুর্গাকে যদি, এটা অষ্টমীর দিন যদি করতে পারেন আরও ভালো হয়, সে যে কোনো দিনই যদি করতে পারেন তাও ভালো, সপ্তমী অষ্টমী নবমী দশমীর মধ্যে যদি করতে পারেন খুবই ভালো, এই নবরাত্রিতে যদি করতে পারেন সপ্তমী অষ্টমী নবমী মধ্যে বা ষষ্ঠী বা পঞ্চমী, নিশ্চিতরূপে আপনাদের যে কোনো কাজে যে বাধা আসছে কিনা সেই বাধাগুলো কিন্তু কাটবে। 2টি পান পাতা নেবেন এবং 2টি লবঙ্গ মা দুর্গাকে সমর্পিত করবেন এবং চাইবেন যে আমার আটকে থাকা কাজগুলো যেন সম্পন্ন হয়, মা দুর্গার কৃপা নিশ্চিতরূপে পাবেন। নমস্কার, ধন্যবাদ।